চিনি ও ফিটকিরি দিয়ে তৈরি করেন খাঁটি মধু, বিক্রি হয় সারা দেশে। যশোরের অভয়নগরে গ্রামবাসীর সহযোগিতায় দুটি ভেজাল মধু তৈরির কারখানা থেকে 5 মণ ভেজাল মধু ও মধু তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। দুই কারখানা মালিক সহ 3 জনকে আটক করা হয়েছে। দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে 3 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় 5 মণ বেজাল মধু ও মধু তৈরির উপকরণ। আটক 3 জন হলেন জিয়াডাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব সর্দারের ছেলে কারখানা মালিক জাহাঙ্গীর আলম, একই গ্রামের আবুল সর্দারের ছেলে কারখানা মালিক রেজাউল ইসলাম ও তাদের সহযোগী প্রেমবাগ ইউনিয়নের গাবখালী গ্রামের হাসান আলী ছেলে শহীদুল ইসলাম। জিয়াডাঙ্গা গ্রামবাসী জানান, স্থানীয় ইউনিয়ন যুবলীগের একজন প্রভাবশালী নেতার সহযোগিতায় গ্রামের জাহাঙ্গীর ও রেজাউল দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল মধু তৈরি করে আছে, যে মধু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজউদ্দিনকে জানালে সকালে ইউনিয়নের বাগুড়া বাজারে স্থানীয় বাজার কমিটির নেতাদের সঙ্গে অবস্থান করেন চেয়ারম্যান। বেলা 11টার দিকে একটি ভ্যান করে প্রায় 1 মণ ভেজাল মধু নওয়াপাড়া বাজারে নেওয়া হচ্ছিল। এ সময় চেয়ারম্যান মফিজউদ্দিন ও বাজার কমিটির নেতারা ভ্যান থাকা মধু সহ 3 জনকে ধরে অভয়নগর থানা পুলিশে খবর দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জিয়াডাঙ্গা গ্রামের একটি চক্র ভেজাল মধু তৈরি দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। স্থানীয় মাগুরা বাজার কমিটির সহযোগিতায় ভেজাল মধু সহ 3 জনকে আটক করা সম্ভব হয়। পরে তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে অভয়নগর থানার এসআই গৌতম কুমার মণ্ডল বলেন, উপজেলা প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রাম থেকে ভেজাল মধু তৈরির কাজে জড়িত 3 জনকে আটক করা হয়েছে। আটক জাহাঙ্গীর আলমের স্বীকারোক্তিতে তার বাড়ির অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে ভেজাল মধু তৈরি কারখানার সন্ধান মেলে। উদ্ধার করা হয় প্রায় 4.5 মণ তৈরিকৃত ভেজাল মধু, একটি ডিজিটাল স্কেল, মধু তৈরির উপকরণ হিসেবে চিনি, চিনির 5টি খালি বস্তা, ফিটকিরি, পানি ও নষ্ট কিছু মৌচাক। তিনি জানান, দুপুরে রেজাউল ইসলাম বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 0.5 মণ ভেজাল মধু। ভেজাল মধু ও জব্দকৃত মালামাল সহ 3 জনকে থানায় নেওয়া হয়েছে। আটক জাহাঙ্গীর আলম বলেন, মাগুরা বাজারে ধরা পড়া 95 কেজি মধু কুমিল্লা জেলায় পাঠানো হচ্ছিল। স্থানীয় এক প্রভাবশালী যুবলীগ নেতার সহযোগিতায় তারা এই ভেজাল মধু ব্যবসা চালিয়ে যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি এড়িয়ে যান। নিজ বাড়িতে কয়েক বছর ধরে মধু তৈরির ব্যবসা করেছেন বলেও জানান তিনি। মধু তৈরির প্রক্রিয়া সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, চিনি, ফিটকিরি, পানি ও নষ্ট মৌচাকের মিশ্রণের পর তা আগুনে জ্বালানো হয়, এরপর তৈরি করা হয় ভেজাল মধু। 1 কেজি মধু তৈরিতে প্রায় খরচ হয় 100 টাকা। তৈরিকৃত মধু প্রতি কেজি পাইকারি বিক্রি করা হয় 200 থেকে 300 টাকা। তাই মধু কেনার আগে সাবধান হন, ভেজাল মধুতে ভরে যাচ্ছে দেশ।